উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত ধমধমাত নতুনকৈ প্রতিষ্ঠা লাভ করা গজরাজ ক্লাবে এখনই মহিলা প্রদর্শনীমূলক খেল অনুষ্ঠিত করেছিল আর এই খেলখনত আজি ধমধমা অঞ্চলের রাইজে আমাক যথেষ্ট সঁহাৰি দিছে। প্রায় 15-17 মানুহ ইয়াত সমবেত হয়েছে আর কোনো ধরনের হাই উরুমি নকরাকৈ শান্তিপূর্ণভাবে এই খেলখনো সমাপন হয়ে গেল। তারপরে এই সেগতে মই সকল দর্শককে ধন্যবাদ জানাইছো। আর এই খেলখনের ফলাফল এনেকুৱা যে নাগরিজুলি এফসি দলে সরুপেটা এফসি দলক 1-0 গোলত পরাজিত করেছে। আর এই সেগতে আমি জানাব খুঁজেছো যে আমি গজরাজ ক্লাবে আমি এই অঞ্চলত বিভিন্ন ধরনের সামাজিক কাম করে আছো। ইয়ার আগতে আমি কোহিনুর থিয়েটার নিমন্ত্রণ করেছিল, আমাক সেই কোহিনুর থিয়েটারতো এই অঞ্চলের রাইজে আমাক যথেষ্ট সঁহাৰি আগবঢ়াইছিল। আর আজি আমার ইয়াত দ্বিতীয়টো আমার সর্ববৃহৎ কার্যসূচী আছিল মহিলা প্রদর্শনীমূলক ফুটবল খেল। এই ফুটবল খেলত আপনাদের নিজেই দেখিছে যে যথেষ্ট সংখ্যক খেলুয়ৈ প্রেমী রাইজ ইয়াত সমবেত হয়েছে আর এই সাগতে আমি সকল ধরনের মানে দর্শকক কোনো ধরনের হায় উরুমি নকরাকৈ সম্পূর্ণ খেলের পরিবেশত খেলখন সমাপন করবলৈ দিয়া বাবে আমি ধন্যবাদ জানাইছো। আমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত ধমধমাত নতুনকৈ প্রতিষ্ঠা লাভ করা গজরাজ ক্লাবে এখনই মহিলা প্রদর্শনীমূলক খেল অনুষ্ঠিত করেছিল আর এই খেলখনত আজি ধমধমা অঞ্চলের রাইজে আমাক যথেষ্ট সঁহাৰি দিছে। প্রায় 15-17 মানুহ ইয়াত সমবেত হয়েছে আর কোনো ধরনের হাই উরুমি নকরাকৈ শান্তিপূর্ণভাবে এই খেলখনো সমাপন হয়ে গেল। তারপরে এই সেগতে মই সকল দর্শককে ধন্যবাদ জানাইছো। আর এই খেলখনের ফলাফল এনেকুৱা যে নাগরিজুলি এফসি দলে সরুপেটা এফসি দলক 1-0 গোলত পরাজিত করেছে। আর এই সেগতে আমি জানাব খুঁজেছো যে আমি গজরাজ ক্লাবে আমি এই অঞ্চলত বিভিন্ন ধরনের সামাজিক কাম করে আছো। ইয়ার আগতে আমি কোহিনুর থিয়েটার নিমন্ত্রণ করেছিল, আমাক সেই কোহিনুর থিয়েটারতো এই অঞ্চলের রাইজে আমাক যথেষ্ট সঁহাৰি আগবঢ়াইছিল। আর আজি আমার ইয়াত দ্বিতীয়টো আমার সর্ববৃহৎ কার্যসূচী আছিল মহিলা প্রদর্শনীমূলক ফুটবল খেল। এই ফুটবল খেলত আপনাদের নিজেই দেখিছে যে যথেষ্ট সংখ্যক খেলুয়ৈ প্রেমী রাইজ ইয়াত সমবেত হয়েছে আর এই সাগতে আমি সকল ধরনের মানে দর্শকক কোনো ধরনের হায় উরুমি নকরাকৈ সম্পূর্ণ খেলের পরিবেশত খেলখন সমাপন করবলৈ দিয়া বাবে আমি ধন্যবাদ জানাইছো।